অর্থপাচারের কথা যেটা আপনি বলছিলেন, বেগম খালেদা জিয়ার কোনো সন্তানের কাছ থেকে অর্থ উদ্ধার করা হয়নি। আমাদের ওই সময় নৈ পরিবহন মন্ত্রী ছিলেন আকবর আলী খান, তার ছেলে সাইমন ছিল, তার ওখান থেকে ক্রেডিট কার্ডের থেকে কিছু টাকা সেখানে ব্যয় করেছিল এবং তার কিছু টাকা ওখানে গচ্ছিত ছিল, সেটা উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করে এটা অপ মানে রাজনীতি করা হয়েছে এবং দায় চাপানোর চেষ্টা করা হয়েছে, এই তো সঠিক নয়। এই সরকারের আমলে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে গত 10 বছরে। টাকা পাচারে পৃথিবীর এখন 25তম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। আপনি যদি ওইভাবে বলেন 11 লক্ষ কোটি টাকার সন্ধান পাওয়া গিয়েছে, নিশ্চয়ই আরও বেশি আছে, তো সেটা যদি 15 লক্ষ কোটি টাকা হয়ে যেতে পারে, আরও 4 লাখ কোটি টাকা বেড়ে যেতে পারে। আমাদের জিডিপির প্রায় অর্ধেক, অর্থাৎ দেশের মোট সম্পদের অর্ধেকই পাচার হয়ে গিয়েছে আওয়ামী লীগের আমলে। কে করেছে, কত করেছে, পি কে হালদার কত করেছে, আমজাদ হোসেন কত করেছে, হাজার হাজার কোটি টাকা, সব বলতে যাব না। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে 50,000 কোটি টাকার সন্ধান পাওয়া গিয়েছে। আর বাকি যারা আছে নিশ্চয়ই ক্ষমতাশীল দলের আশ্রয় প্রশ্রয় আছে, তাহলে অনীহাটা কেন হবে? যাই হোক, টাকা এই সরকারের আমলেই পাচার হয়েছে এবং জিডিপির, আমি বললাম, আমাদের মোট সম্পদের অর্ধেকের কাছাকাছি পাচার হয়েছে। দ্বিতীয় আরেকটা কথা বলছিলেন, 7ই মার্চের বললেন উনি, হ্যাঁ এটা ঠিক আছে, এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, সেই সংগ্রামকে মানুষকে উজ্জীবিত করেছে। প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে 7ই মার্চে বাবা স্বাধীনতার ঘোষণা দেয়নি বলে আমার নিজের শোনা, সিরাজুল আলম খান সরাসরি পেড়াপিড়ি করেছে, বাবা বলেছে তখন শেখ মুজিব জানে কখন কি বলতে হবে, কখন কি করতে হবে। অর্থাৎ 7ই মার্চে কিন্তু আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ স্বাধীনতার ঘোষণা দেয়নি। আমি ওই বিতর্কে যাচ্ছি না, আমি যেটা বলতে চেয়েছিলাম, জিয়াউর রহমান কখনো দাবি করেনি, এই কারণে জিয়াউর রহমান স্বাধীনতার মানে ঘোষণা দিয়ে সেটা নিয়ে রাজনীতি করতে চাননি। একজন দেশপ্রেমিক সেনাবাহিনী কর্মকর্তা হয়ে, অফিসার হয়ে মনে করেছিলেন জাতি কিং কর্তব্য বিমূঢ়, এখন এই ঘোষণাটা প্রয়োজন, তাই তিনি দিয়েছিলেন। আমি আবারও বলি, আওয়ামী লীগ রাজনৈতিক যুদ্ধ করছিল, সশস্ত্র সংগ্রাম আওয়ামী লীগের নেতৃত্বে হয়নি। আমি যেটা মিন করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা ক্রাইসিসে থাকি, সেটা বুঝাতে চেয়েছিলাম, কারণ আজকে প্রাসঙ্গিকের মধ্যে স্বাধীনতাটা আসে না। আমি বলছি বিএনপি সেই দল আর সেই প্রতিষ্ঠাতা তারা যারা দেশের ক্রাইসিসে থাকে, সেটা বুঝিয়েছি। স্বাধীনতা সংগ্রামের সময় যখন জাতি কিং কর্তব্য বিমূঢ়, তখন আমরাই অস্ত্র ধরেছি, আমাদের নেতাই ঘোষণা দিয়েছে, সেখানে আমি থাকতে চেয়েছি। আরেকটা কথা একটু না বললে হচ্ছে না, জর্জ ভাই বলছিল, দেখেন নির্বাচন প্রক্রিয়াটা কীভাবে হবে এটা আমাদের সংবিধানে সেটেল করাই ছিল। আদালত যে প্রক্রিয়া এটা করেছে সেখানে স্বচ্ছতার অভাব রয়েছে, আদালতের কনসার্ন বিষয় না, এটা একটা রাজনৈতিক বিষয়। এখনও পর্যন্ত নির্বাচনকালীন সরকারটা কী হবে সে বিষয়ে নিশ্চয়ই আমি দ্বিমত করবো না, যে একটা সংলাপের প্রয়োজন আছে, সমঝোতার প্রয়োজন আছে, প্রয়োজন হলে সংবিধান সংশোধন করতে হবে, এটা পার্লামেন্টের বিষয়, এটা রাজনৈতিক বিষয়, এটার জন্য আদালত উপযুক্ত জায়গা না। হ্যাঁ, আদালতের কিছুটা অপব্যবহার উনারা করেছেন, সেখানেও আদালতের রায় হওয়ার আগে সংবিধান সংশোধন হয়েছে। আদালত পূর্ণাঙ্গ রায় দেওয়ার আগে, আপনি লিখে রাখেন, আমি বলছি দায়িত্ব নিয়ে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ করার আগে পার্লামেন্টে উনারা সংবিধান সংশোধন করে ফেলেছেন, এই তত্ত্বাবধায়ক সরকার 15 সংশোধনীতে। প্রয়োজন ছিল, আরও 2 বার করা যেত, সে পর্যন্ত উনারা অপেক্ষা করেননি। অ্যামিকাস কিউরিরা যে রায় দিয়েছিল 6:1, মানে 6 জন চেয়েছিল তত্ত্বাবধায়ক সরকার থাকুক, 1 জন চেয়েছিল থাকবে না। বিচারক 7 জন ছিল, 4 জন চেয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে যাক, 3 জন চেয়েছিল তত্ত্বাবধায়ক সরকার থাকুক। সেই রকমের একটা সেন্সিটিভ ইস্যু রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য আওয়ামী লীগ এটা করেছে, ক্ষমতা দখল করার জন্য আওয়ামী লীগ এটা করেছে, জনগণেরকে ভোট না দেওয়ার একটা অপকৌশলের অংশ হিসেবে এটা করেছে, কারণ তাদের জনভীতি রয়েছে, জনরায়ের প্রতি তাদের আস্থা নাই, যার ফলে এই যে একটা বিতর্কিত শক্তি হয়ে গিয়েছে আওয়ামী লীগ এখন জাতির কাছে, তারা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য রাজনীতির অপকৌশলের অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার এই সংবিধান থেকে 15 সংশোধনীর মাধ্যমে বাতিল করেছে। যার ফলে আমি বলছি, হ্যাঁ এটা সমঝোতার প্রয়োজন আছে, সমঝোতা হতেই পারে। আর ভাই একটা কথা ভালো বলছিলেন কাজল ভাই, যে এখন মন্ত্রীরা যা বলছেন, সরকার মন্ত্রীরা যা বলছেন এটা ব্যর্থতা এবং দুঃশাসন আড়াল করার জন্য বলছেন, কারণ আজকে এদের জনগণের কাছে জবাবদিহিতা নেই, এদের পার্লামেন্টে জবাবদিহিতা নেই, এদের আগামীতে ভোটের জন্য জনগণের কাছে যেতে হবে না, তারা বৃত্তশ্রেণী লালন করলে হয়, পাচারকারী ব্যবসায়ী আর ধরেন খেলাপি ঋণের যারা হোতা তাদের সাথে সখ্যতা করলেই ক্ষমতা থাকবে। সরকার যেহেতু জনস্বার্থে উপর নির্ভর করছে না এবং জনস্বার্থ রক্ষা করছে না, যার জন্য জনমতের ভীত হয়ে তারা এই অবৈধ পন্থা অবলম্বন করে। আধা মিনিট সময় নেই, আসলে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতার প্রথম গুলিটা, প্রথম প্রতিবাদ কিন্তু হয় তৎকালীন পাহাড়তলি ইপিআর ব্রিগেড থেকে, এবং সেটা তৎকালীন ক্যাপ্টেন পরে মেজর রফিকুল ইসলাম বীরত্বমের নেতৃত্বে কিন্তু প্রথম স্বাধীনতার গুলিটা হয়, এটা কিন্তু জিয়াউর রহমান সাহেবের ঘোষণার বেশ আগে, জাস্ট মানে ইতিহাসটা আমি মনে করিয়ে দিলাম।